সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ সোমবার ভোরে চুরির ঘটনা ঘটল আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী এলাকায়। একটি বাড়িতে এক ভদ্রমহিলা একা থাকতেন। তিনি মেয়ের বাড়ি চলে যাওয়ায় চাবি দিয়ে গেছিলেন। প্রতিবেশীরা সকালে উঠে দেখেন যে সেই বাড়ির চাবি ভাঙা। খবর যায় ভদ্রমহিলার কাছে। ছুটে আসেন ভদ্রমহিলা আত্মীয় বাড়ি থেকে। আরামবাগ থানায় খবর যায়। সব কিছু ঘেঁটে দেখা যায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গেছে, সোনার গহনা সহ। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন ওয়ার্ড সভাপতি শেখ রহিম। আমি ওয়ার্ড সভাপতি হিসাবে সকালেই খোঁজ খবর পেয়েছিলাম যে এই ঘরের মধ্যে একটা চুরি ডাকাতি হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করার জন্য আগে পাঠিয়েছিলাম। কমপ্লেন লঞ্চ করে উনি এসেছেন। বাড়ি আসতেই পুলিশ এসেছিলো, আমিও এসেছি, দেখলাম সত্য ঘটনা। প্রায় 1-1.5 লাখ টাকার মতো মাল গেছে, তেল, শাড়ি, আসবাবপত্র সবই চলে গেছে। বিধবা মানুষ একা থাকেন তো, আর উনি গেছিলেন বলতে ওনার মেয়ের বাড়ি, মানে মেয়েরও স্বামী বিগত কয়েক মাস আগেই হয়তো মারা গেছেন। তার তো একটা শোক বার্তা আছেই, তার শোককে ভোলানোর জন্য মা তো মেয়েকে সেখানে কন্টিনিউ যাতায়াত করতে হয়। তো এর মাঝখানে এই ঘটনা। একটা অসহায় দরিদ্র মানুষ যদি এই রকম বাড়িতেও চুরি করে সে বলে যে চোরেরা আমার সংসার জীবন করতে হবে, তাহলে এর থেকে বড় দুর্ঘটনা আর কি আছে? একটা অসহায়, একটা মানুষ রান্না করে খাবে, তার তেল, জাল, সামগ্রী, সমস্ত কিছু। আচ্ছা, কয়েক মাস, বিগত কয়েক মাস আগেও এরও পাশের বাড়িতে একটা হয়েছিল, ঠিক সেম দুর্ঘটনা। কিন্তু দেখুন, এলাকার দুষ্কৃতি ছাড়া কে করবে? এখানে তো বাইরের থেকে কেউ আসবে না। এলাকায় যারা দুষ্কৃতিমূলক কাজ করে তারা এই সব ঘটনার সাক্ষী হতে পারে বা তারাই করতে পারে। আমার নাম শেখ আব্দুল রহিম, 19 নম্বর ওয়ার্ড সভাপতি। কত টাকার মতন জিনিস ছিল? কোনোটা নাকের ছিল, আমার মেয়ের বিয়ে হয়েছিল তো বিয়েতে পড়েছিল, আর আমার জামাই সোনার কাজ করতো, সেই সোনা আমাদেরকে এনে দিয়েছিল। সেই নাকের ছিল 15টার মতন, একটা চেন ছিল, 2 টাকার মতন সোনা ছিল। সবই কি লন্ড ভন্ড করে দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 12 ভরি মতন রূপো ছিল। এই যে সব, এই যে তালা ভেঙেছে, বৃহস্পতিবার গেছো? বৃহস্পতিবার আজকে কি বার? শুক্র, শনি, রবি, সোম, 4 দিন, তাই তো? তোমার ভাড়াটিয়া যারা কারা ছিল, ভাড়াটিয়া কে ছিল? আপনি ছিলেন? কিছু বুঝতে পারেননি? ভাঙার পরে বুঝতে পারছো? সকালবেলা উঠে বুঝতে পারছো না কিছু? বুঝতে পারিনি, দুয়ারে তো হলুদের দিবেটা। আমি বলছি দিদি এত ভোরবেলা এলো? আচ্ছা, তারপর তারপর বললাম, তারপরে আমি বুঝতে পারিনি, হয়তো আমি পায়খানা বাসতে ঢুকে এলো। আচ্ছা, তারপর ও উঠে এলো, বলছে দুয়ারে দিদি এসছে নাকি আমাকে বুঝেছে। আমি দিদি তো এত সকালে আসলো, তাহলে তো ডাকতো আমাদের। তারপর দেখেছে, ছিটকানি নাই গো, আমি দিদিকে ফোন করো তাড়াতাড়ি। দিদিকে ফোন কর।
আমি সকাল 7টার সময় উঠেছি, উঠে দেখলাম যে দুয়ারে ব্যাগের ওপরে হলুদ গুঁড়োর প্যাকেট আছে, মানে একটা ডিপে। এবার দেখে অসন্দেহ হলো, আমি তো কি ব্যাপার, দিদি তো বাড়িতে নেই, তাহলে প্যাকেটটা কিসে? দরজার এটা সরিয়ে দেখছি পর্দাটা, দেখি তালাটা ভাঙা। সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করলাম, দিদি বলছে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি, তুই তাহলে ঘরের ভেতরে দেখ গ্যাস সিলিন্ডার আছে নাকি। এবার আমার ওনার বাড়িতে ভাড়া থাকেন? হ্যাঁ, আমি ওনার বাড়িতে ভাড়া থাকি। এবার ঢুকে দেখলাম যে ওই অবস্থা, দেখার সঙ্গে সঙ্গে ফোন করেছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঘর ঢোকার আগেই দিদিকে ফোন করেছি। যার বাড়িতে ভাড়া থাকেন তার নাম কি? রোকেয়া বেগম। আমার নাম দিদি? আমার নাম পাপিয়া পণ্ডিত। না না, রাত 12:30টার সময় শুয়েছি, আমার ছোট বাচ্চা, আমি আর টেবিল ফ্যান চলছে, কিছু শুনতে পাইনি। আমি ওই তো সকাল 7টার সময় আমার ভাড়াটা বলেছে আমাকে ফোন করে। আমি কি বাড়িতে থাকিনি? বাড়িতে থাকিনি, আমার জামাই মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে, তাই জন্যে আমি ওই মেয়ের বাড়িতেই থাকি। মেয়ের বাড়িতে এখন যা আসা করি। কোথায় ছিলেন? ওই তো দিড়িগার, ওই যে গোপী মোহনপুর বলে গেটটাও দেখলাম চাবি ভাঙা, মনে হচ্ছে চুরি হয়ে গেছে। তারপরে আমি বলছি বাড়ির মধ্যে ওই তো আমার সোনা দানা বলতে দুটো হচ্ছে, একটা চেন ছিল, দুটো আংটি, আর হচ্ছে 14-15টা নাক চাবি ছিল। না ছোট ছোট কি বড় বড় বলেই তো পরিনি, বড় বড় নাক চাবি ছিল, সোনা সোনা হবে ভরি ধরে, আর রূপে 12 ভরি মতন হবে। আর এ নগদ বেশি খুব একটা থাকে না, 4000-4000 টাকা ছিল। 4000 টাকাই নেই? আর কি কি আছে? আর কি কি আছে? আর ওই তো কেজি 5-এক হবে তেল, সেটা হবে 12-10, 12-12 নাম রোকেয়া বেগম। আমি তো থাকি একাই এখন, আমার তো স্বামী নাই, মেয়ে একটা বিয়ে হয়ে গেছে, আবার ওই তো মেয়ের ওই রকম ভাগ্য, স্বামী মারা গেল। রবীন্দ্রপল্লী, উত্তর রবীন্দ্রপল্লী, ওয়ার্ড নম্বর 19। হ্যাঁ, 19 নম্বর ওয়ার্ড। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান, নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211-261-227।